আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় পিইসি পরীক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আসো, ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগ রেখে পাঠদান চালিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি, যে পেসেস নিয়ে হাজির হয়েছি তা হলো আনসিন পেসেস পার্ট 8। তোমরা জানো যে আমি কিছুদিন যাবৎ বা কিছুদিন ধরে তোমাদের জন্য সিন এবং আনসিন পর্যায়ক্রমে আলোচনা করছি বা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা পেসেজ নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পাঠের যেই মূল থিম বা মূল বা মর্মার্থ তা বোঝার চেষ্টা করবে। আমি বারংবার বা বারবারই তোমাদেরকে বলি যে বেশি বেশি ওয়ার্ড মিনিংস জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, অর্থাৎ ভোকাবুলারি জানলে তুমি নিজে নিজেই পরীক্ষা অ্যান্সার করতে পারবে। তো তার প্রেক্ষিতে আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি বা যে পেসেজটি নিয়ে হাজির হয়েছি তা হয়তো অনেকে পরিচিত পেসেজ, আবার অনেকে নাও থাকতে পারে। যা হোক, যাদের পরিচিত পেসেস তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আর যাদের পরিচিত না তাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই বেশি বেশি পড়বে। আজকে আমি যে পেসেজটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি সেখানে কিছু কিছু আমার দৃষ্টিতে কমন বা আননোন ওয়ার্ড আছে যা তোমরা হয়তো নাও জানতে পারো, সেগুলো আমি একটু রেড মার্কিং করেছি। তো এগুলো অর্থ আমি একটু একাধিকবার বলবো। এছাড়াও তোমরা যদি তোমাদের কোনো সমস্যা হয় ওয়ার্ড, তাহলে অবশ্যই ফাইন্ড আউট মানে বের খুঁজে বের করার চেষ্টা করবে, না পারলে আমার সাথে শেয়ার কমিউনিকেট করবে, আমি অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করবো। তো বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের সহপাঠী যারা আছে তারাও উপকৃত হতে পারে, বেনিফিটেড হতে পারে এবং তাদেরকে বলে দিবে যে তারা যেন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়। তাহলে পরে সুবিধা, আমি যখনই কোনো একটা ভিডিও পোস্ট করব তাহলে অবশ্যই তারা তাদের মোবাইলে সাথে সাথে চলে যাবে। যা হোক বন্ধুরা, আর কালক্ষেপণ না করে আমরা মূল পর্বে ঢুকে যাই বা শুরু করে দিই। বন্ধুরা তোমরা লক্ষ্য করো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 5, 6, 7, এন্ড 8। তোমরা জানো যে একটা আনসিন পেসেসে কয়টি পার্ট থাকে, কয়টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় সবই জানো। ওকে, ওয়ান্স দে লিভড এ পুয়র ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ, একদা একটি দরিদ্র লোক এবং তার স্ত্রী বাস করত। মনোযোগ সহকার খেয়াল করো, ওয়ান্স মানে হচ্ছে একদা, কোনো এক সময়। লিভড মানে কি বাস করতো, পুরো ভেরি সিম্পল ওয়ার্ড আমরা জানি। ওকে, দে হ্যাড এ গোস, হ্যাড মানে কি ছিল, গোস মানে কি রাজহাঁস, তাদের একটি রাজহাঁস ছিল। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল গোস, মানে ইট মানে ওই রাজহাঁসটিকে বুঝাইছে, ওয়ান্ডারফুল মানে কি চমৎকার বা আশ্চর্যজনক। বিকজ কারণ, কেন বলা হয়েছে চমৎকার, ইট লেট গোল্ডেন এক্স, এটি কী পারতো, লেট মানে কি পারতো, গোল্ডেন এক্স মানে কি স্বর্ণের ডিম বা সোনালী ডিম। দি ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার ভেরি হ্যাপি উইথ দ্য গোস, অর্থাৎ ওই লোকটি কৃষক এবং তার স্ত্রী খুব খুশি এই হাঁস দিয়ে। ইন কোর্স অফ টাইম, সুপ্রিয় বন্ধুরা, এর অর্থ হচ্ছে সময়ের এক পর্যায়ে বা এক পর্যায়ে বা কোনো এক সময় এসে দে বিকেম ভেরি গ্রিডি, বিকেম মানে হয়েছিল, গ্রিডি মানে লোভী, মানে তাদের মনের মধ্যে একটা লোভ বৃদ্ধি পেয়ে গেল, লোভ বেড়ে গেল। অ্যান্ড দে থট, তারা ভাবলো, দ্যাট ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম, ডিফিকাল্ট বন্ধুরা এর অর্থ হচ্ছে কঠিন, ফর দেম তাদের জন্য, টু হ্যাভ পেশেন্স, পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরা মানে অপেক্ষা করা। ওয়ান ডে দে থট, তারা একদিন ভাবলো, ইফ দে গট অল দ্য এগস অ্যাট এ টাইম, যদি তারা গট মানে বন্ধুরা অর্থ হলো পাওয়া, গেটের পাশ হয়েছে গট, যদি তারা একসাথে পাইতো অল দ্য এক, সকল ডিম অ্যাট এ টাইম একসাথে, দে উড বি ভেরি রিচ কুইকলি, তাহলে কী হতো, তারা খুব দ্রুত, কুইকলি অত দ্রুত বা তাড়াতাড়ি ধনী হয়ে যেত। এজ এ রেজাল্ট, এর অর্থ হয়েছে ফলে, দে হিট আপন, সুপ্রিয় বন্ধুরা হিট আপন অত মতলব খাটানো বা বুদ্ধি আনলো, কি এ প্ল্যান টু কাট, কাট মানে কেটে ফেলা, দ্য বেলি অফ দ্য গোস, বেলি মানে কি পেট অফ দ্য গোস, রাজহাঁসের, অর্থাৎ তারা পরিকল্পনা করলো যে আমরা রাজহাঁসের পেট কেটে ফেলবো। অ্যান্ড কালেক্ট অল দ্য এক্স অল টুগেদার, কালেক্ট মানে সংগ্রহ করা, অল দ্য এক্স মানে সকল ডিম, অল টুগেদার মানে কি একসাথে, অর্থাৎ তারা পরিকল্পনা করলো যে আমরা এটার পেট কেটে ফেলবো এবং একসাথে সকল ডিম সংগ্রহ করে নেব। ওকে, হয়েন দে কাট দ্য গোস ওপেন, যখন তারা এটার রাজহাঁসের পেট কাটলো, কাট মানে কাটা আগেই বলেছি, হয়েন মানে কি যখন, দে ওয়ার আনহ্যাপি, তো কেটে তারা কি হলো, অসুখী, আনহ্যাপি অর্থ হলো অসুখী। টু সি দ্যাট, দেখে দেয়ার আর নো এক্স ইনসাইড দ্য গোস, ইনসাইড সুপ্রিয় বন্ধুর অর্থ হলো ভিতরে, দ্য গোস মানে কি রাজহাঁসের পেটে, অর্থাৎ রাজহাঁসের পেটে কোনো ডিম নেই বা ছিল না। ফাইনালি পরিশেষে দে রিমেন্ড পুয়র, পরিশেষে কী হলো, তারা আবার দরিদ্রই রয়ে গেল। এন আরও বাক্য সেন্টেন্স অ্যাড বা যোগ করা যেতে পারে, যে হাঁসটি মারা গেল, এই ধরনের বাক্য দেওয়া যেতে পারে, অর্থাৎ যতটুকু মূল অংশ ততটুকুই আমি তুলে ধরছি তোমাদের সঙ্গে। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আমি যেভাবে অর্থ সহকারে পড়লাম, রিড আউট করলাম, তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের কোনো শব্দ আননোন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অথবা তোমরা নিজেরা ট্রাই করে খুঁজে বের করার চেষ্টা করবে। অনেকভাবে করা যায়, ডিকশনারি থাকতে পারে, ইংলিশ ডিকশনারি, অথবা মোবাইল অ্যাপস থেকেও করা যেতে পারে, অথবা তোমাদের বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে
যারা পড়াশোনার সাথে জড়িত তাদেরকে তাদের কাছ থেকেও হেল্প নিতে পারো। ওকে বন্ধুরা, তাহলে আমি প্যাসেজ তোমাদের সামনে তুলে ধরলাম, উপস্থাপন করলাম। এখন আমি কোশ্চেনগুলো জাস্ট খালি পড়ে যাব, কোনো অর্থ বলবো না, তোমরা নিজেরা অর্থগুলো ধরার চেষ্টা করবে এবং অ্যান্সার করবে। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 5, ফিল দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখানে যে কিছু কিওয়ার্ড দেওয়া আছে সেখান থেকে আমরা শূন্যস্থানগুলো ফিল আপ করবো। কিওয়ার্ডগুলো কী কী আছে দেখো, ওয়ান্টেড, ওয়ান্ডারফুল, ওয়াইস, বেলি, গ্রিডি, ফুল, হ্যাড, লিভার। সেন্টেন্স নাম্বার এ, দ্য নাম ফার্মার হ্যাড এ ব্লাঙ্ক গোস। তোমরা বন্ধুরা জানো দ্য ব্লাঙ্ক মানে আমি শূন্যস্থানকে বুঝাই। ওকে, বি, দ্য ফার্মার ওয়াজ নট এ ব্লাঙ্ক ম্যান। সি, দে বিকেম ব্লাঙ্ক টু হ্যাভ অল দ্য এক্স এট এ টাইম। ডি, দে ব্লাঙ্ক টু বি রিচ ভেরি সুন। ই, দে ফাউন্ড নো এগ আফটার কাটিং দ্য ব্লাঙ্ক অফ দ্য গোস। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি কোশ্চেন নাম্বার 5 কী তোমাদের বুঝতে পেরেছে। চলো আমরা সামনে বাড়ি। হ্যাঁ বন্ধুরা, কোশ্চেন নাম্বার 6, রাইট ট্রু অর ফল, সত্য মিথ্যা লিখতে হয়, তোমরা জানো। এ, দ্য পুয়ার ম্যান হ্যাড অ্যান অর্ডিনারি গোস। বি, দে আর ভেরি হ্যাপি বিকজ দ্য গোস লেড গোল্ডেন এক্স। সি, দে বিকেম গ্রিডি ইন কোর্স অফ টাইম। ডি, দে হিট আপ অন এ প্ল্যান টু কাট দ্য বেলি অফ দ্য গোস। ই, দে কাট দ্য বেলি অফ দ্য গোস উইথ এ নাইফ। এফ, দে গট অল দ্য গোল্ডেন এক্স এট এ টাইম আফটার কাটিং ইটস এ বেরি। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি কোশ্চেন নাম্বার 6ও বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা 7 দেখি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ, হোয়াট টাইপ অফ এগ ডিড দ্য গোস লি এভরিডে। বি, হু ডিসাইডেড টু কিল দ্য গোস। সি, হোয়ার ডাজ এ ফার্মার ইউজুয়ালি সেল এক্স। ডি, হোয়াট ডিড দ্য ফার্মার ডু টু বি রিচ। ই, রাইট 3 সেন্টেন্সেস টু এক্সপ্লেন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্টোরি। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি কোশ্চেন নাম্বার 7ও তোমরা বুঝতে পেরেছো। চলো চলো আমরা সর্বশেষ 8 দেখি। রাইট এ লেটার টু ফ্রেন্ড অ্যাডভাইসিং নট টু বি গ্রিডি ইন হিজ অর হার লাইফ। অর্থাৎ এখানে বন্ধুরা আমি একটু বলে দিচ্ছি, কারো কোনো নাম ইন্ডিকেট মানে কারো কোনো নাম বলা হয় নাই। তুমি তোমার সহপাঠী পুরুষ হতে পারে, অর্থাৎ ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে, সেজন্য হিজ অর হার বলা হয়েছে। তুমি তুমি বা তোমরা যাকে ইন্ডিকেট বা যাকে মেনশন করে তোমরা চিঠিটা লিখবে সেটা খেয়াল রাখবে। মানে যদি ছেলে বন্ধু লেখো তাহলে হিজ লিখবে, আর যদি মেয়ে বন্ধুকে লেখো তাহলে হাল লিখবে। তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছ। তো তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। সেই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।